জেঠু, এই যে চলো, আমরা চলো। এই ভিডিওটা ছিল কালকে বিকেলের। তো এই চা খেয়ে নিচ্ছে জেঠু, আমরাও খেয়েছি, খেয়ে সকাল ছটার মধ্যে বেরিয়ে পড়েছি। তো বাসে আছি, দেখো এই যে যাচ্ছি। তো রাস্তার কিছুটা ভিডিও শেয়ার করলাম, চারদিকে শুধু নদী নদী আর নদী আর বিভিন্ন রকমের সুন্দর মনোরম দৃশ্য। তবে হ্যাঁ, এখানে গাছের সংখ্যাটাও অনেক বেশি, গাছের পরিমাণ প্রচুর, দেখো শুধু গাছ গাছ আর বন আর জঙ্গল। তো যাই হোক, এই দেখো বাসে বসে রয়েছি, বসে বসে বোরিং হয়ে যাচ্ছি। প্রায় 2 থেকে 2.5 ঘন্টার রাস্তা, আর এই হলো অভয়। তো এই সব মিলে চলছে আর কি। তো এই যেতে যেতে চলে আসলাম লঞ্চ ঘাটে। তো লঞ্চে করে আর যাবো না, যাবো লোকে স্পিড বোটে। তাই এই যে আমার সেই দেওর, এই যে আমার বাবা, সবাই মিলে স্পিড বোটে যাব বলে বসে আছি। তো 8-9 জন না হলে না স্পিড বোট ছাড়ে না, তো 8-9 জন হবে, সেই অপেক্ষায় আছি। এই যে দেখো সব আসছে, আর আবার বাবা তো ভিডিও কলে দেখে খুবই এক্সাইটেড। ও আবার এই সমস্ত জিনিসগুলো খুব পছন্দ করে, স্পিড বোটগুলো ওর খুব ইচ্ছা মানে চাপার। তো বিশেষ করে লঞ্চ এগুলো ওর প্রচণ্ড পছন্দ, কিন্তু ভাগ্য খারাপ ও আসতে পারবে না। তো আমরা এখন বসে আছি আর স্পিড বোটের অপেক্ষায়, 8-9 জন হলেই ছাড়বে, তারপর আমরা যাব। তো এই দেখো চারদিকে পরিবেশটা তোমাদের একটু ঘুরে দেখালাম। তো যাই হোক, দেখতে দেখতে চলে এসেছি দেখো শ্বশুর বাড়ি। মানে এটা হলো আমার শ্বশুর বাড়ি। তো ইন্ডিয়াতে শ্বশুরের বংশ যারা রয়েছে তারা এখানে থাকে, তো সেখানে আজকে এসেছি। আর এই যে তাদের ঘরে রয়েছি, জামাটা এখনও চেঞ্জ করিনি। স্নান করে এসে দেখো শাড়ি পরে নিয়েছি। বাই বাই। স্নান করে দেখো এখনও চুলো আশ্রয়নি, একটু ক্যামেরা বন্দি করছিলাম। চারদিকের পরিবেশটা দেখে বেশ ভালো লাগছিল, তবে থমথমে পরিবেশ আর হলো মেঘলা মেঘলা। তো আজকে হয়তো বৃষ্টি নাও হতে পারে। তো যাই হোক, এবার একটু চুলগুলো আশ্রয় সিঁদুরটা পরে নেব, আর হলো গিয়ে অভয়কে স্নান করিয়ে দিয়েছি। তো এই মিলে চলছে এখন এই নতুন জার্নি, কেমন লাগছে সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। চিরুনি আয়না সবই এখানে রয়েছে, তারপর আমি সব নিয়ে এসেছি। এই দেখো ছোট্ট ছোট্ট আয়না, ছোট্ট ছোট্ট চিরুনি, নিজের কাছে একটা সেফটির জন্য রাখা ভালো, কখন কার কাছে চাইবো না চাইবো এইসব না করে, তাই না? তো যাই হোক, এই দেখো এখন ফ্রেশ হয়ে নিচ্ছি আর ফ্রেশ হয়ে যাবো খেতে। তো এখন দাদুই রান্নাবান্না করছে, আমার জেঠিমা আবার বাড়িতে নেই, অথচ জেঠিমা গিয়েছে ইন্ডিয়া আর আমি এসেছি জেঠিমাদের বাড়ি, ঠিক আছে? তো কী আর করবো বলো, এসছি এখন কিছু করার নেই। তো একটা দাদু রান্নাবান্না করে জেঠুকে এখন খাওয়াচ্ছে। ও জেমসকে যে ভাত কারো পেটে পড়েনি, তো এখন ভাতটাকে খেয়ে তারপর বাকি সব কিছু হবে। চল, এখন বাজে 7টা, আর এই দেখো পুরো সন্ধে দিয়েছে আর এখনই খিদে পেয়েছে। একটা রুটি ছিল ব্যাগে, সেটা নিয়ে শুয়ে শুয়ে খাচ্ছে। আমি কিছুটা দিয়েছে, রুটিটা না পেয়ে উৎপাত করছিল, তা দেওয়ার পর একটু শান্ত হয়ে যাচ্ছে। উঠ, বসে বসে খাও বাবা, শুয়ে শুয়ে খেতে নেই, বসে বসে খাও, বসে বসে খাও, গলা গলায় আটকে যায়। তো দুপুরে খেয়ে দিয়ে না শুয়ে এসে শুয়েছিলাম, শোয়ার পর কিছুক্ষণ ঘুমিয়েছি, ঘুমন পর একটা বড় মা এসেছিল দেখা করতে। তো দেখা টাকা করে গল্প করছিলাম এতক্ষণ, তারপর আর শোয়া হয়নি, আর এ ঘুমাবো না ঘুমাবো না করে বসেছিল অনেকক্ষণ। তারপর লাস্টে এমন ঘুমিয়েছে ওর দিদুনে ঠাম্মি এসে যত টাকাটাকি করেছে, আর কোনো খবর নেই। তারপরে লাস্টে চলে গেল বড় মা, আর এখন আমরা মায়ের ছেলে মিলে এই করে বেড়াচ্ছি। সন্ধে হতেই আমার আরেকটা দেওর এসেছে দেখা করতে। ওই দেখো বসে বসে গল্প করছে, অভয়ের জন্য খাবার নিয়ে এসেছে, আর এইদিকে ওই দাদুটা টিভি দেখছে। তো এখানে আসার পর থেকে না টিভি দেখা পুরো ভুলেই গেছি, আর টিভি দেখাই হচ্ছে না, আর ভালো লাগে না, কখন কোথায় থাকি ঠিক নেই। তো টিভি দেখবো আবার দেখতে পারবো না, এই না দেখাই ভালো। তো এখানে দেখো মেনু সব তৈরি হয়েছে, গিয়ে চিকেন করেছে আর মাছ রয়েছে দুপুরের 2 রকমের,
তারপর খেয়ে দিয়ে খাওয়া কমপ্লিট করে চলে এসেছি ঘরে। আর এখন হয়ে গেছে ঘুমানোর টাইম, তো এখানে এসে একটু অবসর দুষ্টুমি করছি। তো যাই হোক, এখন দেখো চলে এসেছি ঘুমোতে, আর ঘুমোতে যাওয়ার আগে দেখছি অনেক জামা কাপড় জমেছে, তো সেগুলোকে একটু গুছগাছ করে নিচ্ছি, আর গুছগাছ করার পর ঘুমাবো। তো ওর আঙ্কেলও দেখো ওর জন্য অনেক খাবার এনেছে, আর ও সেগুলো নিয়েই ব্যস্ত রয়েছে। তো এভাবেই দিন কাটছে, যাই হোক ভিডিওটা এখন শেষ করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আঙ্কেল ও খুলতে তো পারছিস না, বাট বোকার চারের পর ছয় পাঁচ ছয় কি সব গিলে খেয়ে নিয়েছে।